Assalamualaikum, welcome back to my channel. আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাজা কুলি পিঠা। তো ভাজা কুলি পিঠা তৈরি করার জন্য আমি ভেজে নিচ্ছি এখানে বাদাম। তো আমার কাছে তিল নেই, তাই আমি তিলের বদলে দিয়ে দিচ্ছি বাদাম। আপনাদের কাছে তিল থাকলে আপনারা তিল দিয়ে নেবেন। তো বাদামগুলো আমি ভেজে হালকা একটু থেতো করে নিব। কুলি পিঠায় বাদামটা একটু থেতো করে দিলে সুন্দর একটি স্মেল চলে আসে। তো বন্ধুরা, আমার বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে বাদামগুলো নামিয়ে ফেলব। তো বন্ধুরা, এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। আর দিয়ে দিব এখানে আমি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো পানি। তো বন্ধুরা, এখন আমি চিনি আর নারকেল খুব ভালোভাবে ভাজা ভাজা করে ফেলব। চুলাটা আমি এখন একটু বাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন বন্ধুরা, আমি আরেকটি খোলায় ভেজে নিচ্ছি চাল ভাজা। তো চাল ভাজাটা আমি ভেজে এই যে চিনি আর নারকেল দিয়ে যে পাক দিচ্ছি, এই পাকের ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি চাল ভাজাগুলো একটু বেটে নিচ্ছি। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছে বাদাম ভাজা। তো বন্ধুরা, আমার চাল আর বাদাম ভাজা একসাথে বাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু বেশি মিহিন করিনি, একটু দানা দানা রেখেছি, আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি চাল ভাজা আর এই যে বাদাম ভাজা যে একসাথে ফাঁকি করে নিয়েছিলাম, সেগুলো আমি এই যে নারকেল আর চিনির উপরে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কুলি পিঠা তৈরি করার জন্য আমার পারফেক্ট পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পুরগুলো একটি বাটিতে বেড়ে নিব। কুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ময়দা। তো এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ময়দা আর লবণ। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন। এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিব ময়দাগুলো। তো বন্ধুরা, আমার ময়দা খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি। এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি বন্ধুরা। আমি একটি কাঠের চটা দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আমার পারফেক্ট ময়দা মথা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে ময়দার উপরে দিয়ে দিব। এই যে বেটারের উপরে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন বন্ধুরা আমি এই বেটারটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তো বন্ধুরা এখন আমি এই যে ডোটা একটু রুটির মতো করে বেলে নিব। উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি পাতলা করে রুটি বেলে নিব। পাতলা করে একটি রুটি বেলা হয়ে গেছে। এই যে দেখুন আমি এরকম করে পাতলা করেছি। এখন আমি এই যে এরকম একটি মগের সাহায্যে কেটে নিব। এই যে আমি মগ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। যে বন্ধুরা আমি সেম এতটুকু করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখুন আমি রুটির ভিতরে পুর দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমার মা দেখুন কি সুন্দর করে পিঠা বানাচ্ছে। এখন বন্ধুরা আমরা একটু ডিজাইন করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি এরকম করে ডিজাইন করেছি কারণ এর আগে আমি কখনো পুলি পিঠা বানাইনি, তাই আজকে একটু সাহস করে নিলাম। আর এটা বানিয়েছে আমার আম্মু। দেখেন আম্মুর পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে বন্ধুরা আমি আরেকটি কুলি পিঠা বানিয়ে নিয়েছি। এরকম করে আমি সবগুলো কুলি পিঠা বানিয়ে নিব। এই যে বন্ধুরা আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেলের উপরে একটু ভেজে নিব। তো এখন বন্ধুরা আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। বন্ধুরা পিঠা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেলগুলো ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো, একদম ফুলে টটম্বল হয়ে গেছে।
আমি আরো কিছু পিঠা দিয়ে দিচ্ছি তেলের উপরে। তো বন্ধুরা আমার কুলি পিঠা ভাজা হয়ে গেছে, এখন ভাজবো হচ্ছে হলো পাঁপড়। তো পাঁপড় তৈরি করাটা কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং ভাজাটাও আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম। তো যারা দেখেননি আমার পাঁপড় তৈরি করার এই রেসিপিটা, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আরেকটি পাঁপড় দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি তুলে নিব। আমি আরেকটি পাঁপড় দিয়ে দিলাম তেলের উপরে। কাছে বা দূরে যে যেখান থেকেই কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো বন্ধুরা আমি পাঁপড়ের উপরে একটু ভিট লবণ ছিটিয়ে দিচ্ছি। ভিট লবণ ছিটিয়ে দিলে কিন্তু পাঁপড়টা খেতে খুবই মজা হয়। আমার একটু ভিট লবণ দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার আজকে বিকালের নাস্তা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।